शुभेंदु अधिकारी फिर एक बार ममता सरकार पर निशाना साधते नजर आए। विधानसभा के बाहर शुभेंदु अधिकारी ने पत्रकारों से बात करते हुए ममता सरकार पर निशाना साधा। कहा कि ममता राज में घुसपैठिए और रोहिंग्यों की तादाद बढ़ रही है। पहले 3 जिले में हिंदू अल्पसंख्यक थे। 13 वर्ष की ममता सरकार में बंगाल के 9 जिलों में हिंदू अल्पसंख्यक बन चुके हैं। शुभेंदु अधिकारी ने हिंदुओं को आह्वान करते हुए कहा कि सभी हिंदू सनातनी एक हो जाए, नहीं तो आने वाले 2031 में बंगाल में हिंदू त्योहार मनाना मुश्किल हो जाएगा। इसी पर दुर्गा पूजा और लक्ष्मी पूजा में कई जगह हमारे देवी देवताओं की मूर्तियां तोड़ी गई हैं। उन्होंने बांग्ला पक्ष पर निशाना साधते हुए कहा कि बांग्ला पक्ष टीएमसी के इशारे पर काम करती है। बांग्ला पक्ष का काम है बंगाली का भेदभाव लगाकर हिंदुओं के बीच मतभेद पैदा करना, ताकि तृणमूल कांग्रेस को राजनीतिक लाभ मिल सके। शुभेंदु अधिकारी ने यूपी के मुख्यमंत्री योगी जी के बयान को समर्थन देते हुए कहा कि सभी सनातनियों को एक होने का आह्वान किया। कहा, बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो नेक रहेंगे। গোটা রাজ্যে দাবানলে এই তথাকথিত আবাস যোজনা এই সরকারকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলবে। তার কারণ সমগ্র ব্যবস্থাটা পচে গেছে, সমগ্র ব্যবস্থাটা দুর্নীতিগ্রস্ত এবং প্রকৃত হকদাররা পাচ্ছে না। তৃণমূল পাকা বাড়িতে ঘর নিতে চায় আর তৃণমূল সার্ভে টিমের সঙ্গে যোগ সাজসে বাড়িগুলো বিক্রি করতে চায়। রাজ্য সরকারই দিক আর কেন্দ্রই দিক, জনগণকে বলবো এটা আপনার আমার ট্যাক্সের টাকায়। আর মমতা ব্যানার্জি ইতিমধ্যে 7 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন, আবারও ঋণ নিবেন, নিচ্ছেন। ঋণ নিয়ে হয়তো কিছু লোককে বাড়ি দেবেন নির্বাচনের স্ট্যান্ডের জন্য। আলটিমেটলি একজন ভূমিষ্ঠ হলে তার মাথায় 54,000 টাকার ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করছেন। তাই জনগণ তার অর্থ, তার ট্যাক্সের টাকা, সরকারের অর্থ তৃণমূলের বাপের নয়। আপনারা এই বিষয়ে সজাগ হন। রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং তার এমএলএ টিম আমরা সদা জাগ্রত আছি এই বিষয়ে। বাঁকুড়াতেও সেম অভিযোগ বিজেপি করেছে আজকে ইলেকশন কমিশনে। সর্বত্র ভারতীয় জনতা পার্টি তার কাজ করছে, জনগণও রাস্তায় নেমেছে। গতকালও মথুরাপুর আমরা দেখেছি, কালিয়াচকে তো বেঁধে রেখেছে দড়ি দিয়ে পঞ্চায়েত সমিতির মেম্বারকে, সার্ভে টিমের সঙ্গে গেছিল বলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সার্ভে টিম কম্প্রোমাইজড। ওই যে বললাম না, 10টা পাকা বাড়ির আছে একটা গ্রামে, নাম তুলে দিন, নামগুলো রেখে দিন, কাটবেন না। তাহলে 1,20,000 টাকার বাড়ি 3 দফায় পাবেন, 20,000 টাকা করে বকরা হয়ে গেল, 10 গুণিত 20 2 লক্ষ টাকা। সার্ভে টিমের 2 বা 3 জন আছেন, 2 জন আছেন, তারা পেলেন 50-50 1 লাখ। আর 1 লাখ টাকা যে তৃণমূলের অর্গানাইজ করালো, কালেক্টর বলুন, মোটিভেটার বলুন, তিনি সেটা 1 লাখ টাকা নিয়ে নিলেন। এত ভালো ব্যবসা অনেকদিন পরে সিবিআই ইডি টাইট দেওয়ার পরে, 100 দিনের মালকড়ি বন্ধ হওয়ার পরে এত ভালো ব্যবসা এসেছে এবারে, ঠিক দীপাবলি বাম্পারের মতো। কে ছাড়বে? তৃণমূলের চোররা ছাড়বে নাকি? ছাড়বে না। তন্ময় ভট্টাচার্য ইস্যু তো আজকে তৃণমূল পথে নামছে, মিছিল করছে, জোড়া মিছিল বড়ানো করে। আমি আপনাকে বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি সিপিকে বলে দিয়েছে তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করতে না। এগুলো যা করছে লোক দেখানো। আমি দাবি করছি, যদি এতটুকু সত্যতা থাকে, তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে অভিযোগকারীর সামনাসামনি বসানো হোক। আর যদি সত্যতা না থাকে, তাহলে নিশ্চিতভাবে বিচারে আইনে যা আছে সেটাই হোক। এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গ সরকারের উচিত, যেহেতু সকল সিপিএম হচ্ছে সকল অপোজিশন, রিয়েল অপোজিশন বিজেপি, এই সকল অপোজিশন সিপিএম এর নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বড় নেতা। তাই মমতা ব্যানার্জি এই কেসটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির হাতে দিয়ে দিন।
নইলে যদি না ছাড়তে চান সিবিআই রাতে যদি অন্য কিছু বেরিয়ে আসে তাহলে অন্তত এই রাজ্যের অনেক ভালো নিরপেক্ষ মহিলা আইপিএস আছে নাম বলে আমি ক্ষতি করতে চাই না ইন্দিরা মুখার্জি ছাড়াও অনেক অনেক দায়িত্বশীল আইপিএস মহিলা আছেন তাদের কারো নেতৃত্বে একটা সিট গঠন করে ইনভেস্টিগেশনের পার্টটা কমপ্লিট করুন মাঠে রাস্তায় নামার আগে রাস্তায় যখন মমতা ব্যানার্জির দলের লোকেরা নেম নামছে আজকে তাহলে ধরে নিতে হবে যে যেহেতু শাসক দল পুলিশ তারা কন্ট্রোল করে তন্ময় ভট্টাচ এই ঘটনা ঘটিয়েছেন তাহলে তন্ময় ভট্টাচকে গ্রেপ্তার করবে না অলক রাজোরিয়া আবার দলের লোককে বলা যে নারীর সম্মান নারীর সুরক্ষার জন্য আরজিকর থেকে জয়নগর গোটা মুখে আলকাত্রা মেখে বসে থাকা এই তৃণমূলী প্রশাসন তারা মিছিল করে মহিলা দরদি দেখানোর চেষ্টা করছে এটা দ্বিচারিতা বলছি বাংলাতে বাংলায় কাজ করতে আসা বিহার থেকে পরিযায়ী শ্রমিক এবং তার স্ত্রী দুজনে আক্রান্ত হয়েছেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে এর আগেও কোনো কারণ ছাড়াই বিহারের কিছু স্টুডেন্টকে কান ধরে উঠবোস করানো হয়েছে এটা মমতা ব্যানার্জির দুটো নন অফিসিয়াল উইংস আছে শুনে রাখুন আপনারা আমি বারে বারে বলেছি একটা হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি যারা স্লোগান দেন যাদবপুরের পার্টি মাকু যারা বন্দে মাতরম বলেন না জাতীয় সঙ্গীত গায় না 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করেন না এরা যে কোনো ভোট এলে নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদিজি করে এটা একটা উইংস নন অফিসিয়ালি রাজ্যসভার মেম্বার একজন আছেন তাকে দিয়ে আরেকজন অধ্যাপক ওদের নেতা আছে যাদবপুরে তাকে দিয়ে এটা কন্ট্রোল করা হয় আরেকটা তথাকথিত বাংলা পক্ষকে উনি রেখেছেন যাদের কাজ হচ্ছে বাঙালি অবাঙালি করে হিন্দুদেরকে বিভাজিত করা এই ফর্মুলাতে গত 21শের ভোটে ব্যারাকপুর চন্দননগর হাওড়া শিল্পাঞ্চলে লাভ পেয়েছে তৃণমূল মুসলিম ভোট সঙ্গে বাঙালি সেন্টিমেন্টটাকে নিয়ে বিজেপি অবাঙালিদের পার্টি এটা এটা অন্য কিছু নয় এটা হচ্ছে হিন্দুদের বিভাজন করার জন্য এটা করে মমতা ব্যানার্জির সরকার গুটকা রজনীগন্ধা জর্দা কিসব ব্যান করেছেন স্বাগত সাথে সাথে ক্ষমতা যদি থাকে মমতা ব্যানার্জি দেশি মদটাকেও ব্যান করুন গুজরাট বিহারের মতো ক্ষমতা আছে মদ নিষিদ্ধ করার তাহলে আপনি কি বলছেন গুটকা পানপরাগ এইসব জিনিস শরীরের পক্ষে ক্ষতিকর আর 28 টাকার পাউচ এটা শরীরের পক্ষে ভালো এই দ্বিচারিতা করে পশ্চিমবঙ্গে 15 মাস পরে যে বিধানসভার ভোট হচ্ছে আমাদের হিন্দুদের বিভাজিত করতে চায় আর এবারে হিন্দুরা বিভাজিত হবে না শিডিউল কাস্ট হিন্দু ওবিসি হিন্দু জনজাতি হিন্দু আপার কাস্ট হিন্দু মূলবাসী জনজাতি আদিবাসী থেকে শুরু করে সমস্ত নেপালি গোর্খা থেকে শুরু করে